এটা কি করলি? আমার প্যান্টটা ভিজিয়ে দিলি? এই বুড়া, তোকে দিয়ে আমি একটা কাজও ঠিক মতো করাইতে পারি না। তোকে কি আমি সবসময় বসায় খেয়ে রাখবো? তুই যে আমার প্যান্টটা ভিজিয়ে দিলি, এখন আমি বাহিরে কি পরে যাবো? বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমি এই যে ঠিক করে দিতেছি। তোর ওই পোশাক পরার যোগ্য না, ভালো পোশাক পরার যোগ্য তুই না। তোরও উচিত ছিল ওই চাষাবাসার কাজ করানোর। হ্যাঁ, সেটা বাবা করে নাই, আমিও করি নাই। চিন্তা করছি ছোট ভাই যদি মানুষ হইতে পারে তাহলে আমাদের দেখবে, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। তোর জন্য এখন বলতো আমি বিয়েটা করি নাই। কি করলি? আমার প্যান্টটা ভিজিয়ে দিলি? এই বুড়া, তোকে দিয়ে আমি একটা কাজও ঠিক মতো করাইতে পারি না। তোকে কি আমি সবসময় বসায় খেয়ে রাখবো? তুই যে আমার প্যান্টটা ভিজিয়ে দিলি, এখন আমি বাহিরে কি পরে যাবো? বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমি এই যে ঠিক করে দিতেছি। তুমি প্যান্টটা নষ্ট করে দিল। কি ব্যাপার বাবা, তুমি আবার কি করেছো আমার বউয়ের সাথে যে তোমাকে লাথি মারলো? কি আর করবে, তোমার বাবাকে বলেছিলাম পাটা পরিষ্কার করে দিতে। তুমি তো খুব ভালো করে জানো তোমার বাবা কাজের সময় অমনোযোগী থাকে। আমার প্যান্টটা ভিজিয়ে দিয়েছে, এখন আমি বাইরে বের হব কিভাবে তোমার সাথে? বাবা তুমিও না, বুঝলাম না, দিন দিন কি তোমার আক্কেল জ্ঞান কমে যাচ্ছে যে আমরা এখন বের হব, ইমার্জেন্সি যেতে হবে, এখন তোমার জন্য আমাদের লেট হয়ে যাচ্ছে। তুমি একটু ঠিক মতো কাজ করবে না, দেখে শুনে কাজ করবে না, সব সময় একই ভুল করে যাচ্ছ। তোমাকে না লাথি মেরেছে, একদম ঠিক কাজ করেছে। আরে তুমি তো ড্রেসটা তাড়াতাড়ি চেঞ্জ করে আসো, যাইতে হবে আমাদের। কি ব্যাপার, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, তুমি এখানে বসে কান্না করতেছো কেন? কি হয়েছে সেটা তোমার জানতে হবে। দেখো আমাদের ফ্যামিলির বিষয় তুমি একবারও নাক গলাবা না, বলে দিলাম, যাও তুমি তোমার কাজে যাও। সাব্বির ভাই, এমন করতেছো কেন, কও না কি হইছে? আরে কি আর করেছে, আমার বউয়ের সামান্য পা ধোয়াতে গিয়ে ড্রেসটা ভিজিয়ে ফেলেছে, এই জন্য আমার বউ কি করেছে একটা লাথি মেরেছে। কি ঠিক করেছে না বলো? হায় হায় সাব্বির ভাই, এটা তুমি কি কও, তোমার বউ তোমার বাপের লাথি মারছে আর তুমি কইতাছো এটা ঠিক কাম করছে? আমার তো মনে হয় একদম উচিত কাজই করেছে, এটাই করা উচিত ছিল। ও, তার মানে তুমি তোমার বউরে কিছু কইবা না? না বলিনি, কারণ আমার মনে হয় আমার বউ যে কাজটা করেছে একদম ঠিক কাজ করেছে। ঠিক আছে, তুমি যখন কিছু কইবা না তাইলে তোমার বউরে আমি কিছু কই। কি, তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে আমার বাড়িতে এসে আমার বউরকে হাত তুলেছো, তোমাকে তো আমি। সাব্বির ভাই, আমি তোমার থেকে বয়সে বড় আর তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ হাত তুলেছি, হাত তুলেছি, তুমি যে অন্যায় কাজ করছো তার জন্য হাত তুলেছি। তোমার এত বড় সাহস কিভাবে হয় যে আমার বউকে হাত তোলার? মাগো তুমি কষ্ট পাইও না, তুমি কে না মাগো নিয়া কথা কইতে। এই সাব্বির যখন ছোট ছিল আমার আর ওর মার মাঝখানে ওরে সহিতা, ও যখন লাথি দিত সেই লাথি আমার বুকে লাগলেও আমি কোনো কষ্ট পাই, আমি আমি হাসতে হাসতে ওরে চুমু দিতাম, অনেক কষ্ট দিত, কিন্তু সেই কষ্ট কোনো দিন আমার এই বুকে লাগলো না। আর আজকে আজকে যে বৌমা আমার লাথি মারছে সেটা তো আমার গায়ে লাগে নাই, আমি তো সেই ছোট্টবেলা সাব্বির মতো আমি বউয়ের লাথিটা সহ্য করে আমি সহ্য করে দিচ্ছি। তুমি তুমি কোনো কথা কর না মা, তুমি চলে যাও চলে। হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না, আমরা এখন বের হবো, তুমি ভিতরে যাও। ঠিক আছে, এই আমি যখন বিচার পাইলাম না, যার কাছে গিয়ে কইলে বিচার পামু, আমি এখন তার কাছে গিয়ে বিচার দিমু। এ আইছে বিচার দিব, আরে যাও যাও বিচার দাও, দেখি কার কত বড় কলিজ আছে, আমাকে আবার বিচার করব যত সব। কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কি রে সাব্বির, তোর বাবা কি করে? আজব, তো তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? আমার বাবা কি করে মানে? কেন আমার বাবা তোমার বাবাকে আলাদা নাকি, একই তো, তো আমার বাবা কি করে তুমি কি জানো না সেটা? না, আমি মনে করি তোর বাবা এবং আমার বাবা দুজনের বাবাই আলাদা, যদি আলাদাই না হয়।
তাহলে বাবা সব কিছু জমি জমা সব কিছু বিক্রি করে তোরে মানুষের মতো মানুষ করছে, লেখাপড়া শিখাইছে, আর আমারে আমারে বানাইছে গরিব চাষা। আমি খেত খামারে চাষ করে বেড়াই, সেখান থেকে ফসল ফলাই। আর তুই দেখ, দামি শার্ট, দামি গেঞ্জি, দামি প্যান্ট, দামি জুতা এগুলো পইরা বেড়াস। তাহলে তাহলে কি আলাদা না, বাবাকে আলাদা চোখে দেখে নাই? কিন্তু বাবা যে পরিমাণ তোকে ভালোবাসছে, সেই পরিমাণে ভালোবাসা যদি আমার প্রতি দেখাইতো, তাহলে আমার বাবারে আমি মাথার উপরে উঠে রাখতাম। আর তুই কি করছস, তুই কি করছস? ভাইয়া তুমি আমাকে হাত তুললা? হ্যাঁ, থাপ্পড় মারছি, শুধু এখন একটা থাপ্পড় মারছি। এই বাবা কি তোরে মানুষ করে নাই, শিক্ষিত বানায় নাই? তুই কেন অশিক্ষিতর মতো কাজ করিস, তুই কেন অশিক্ষিতর মতো কাজ করিস? কি ব্যাপার সাব্বির, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার ভাইয়া তখন থেকে তোমাকে জ্ঞান দিচ্ছে আর একের পর এক মারছে, তুমি কিছু বলতে পারছো না? তোমার গায়ে কি শক্তি নাই? তুমি কি তোমার ভাইকে মারতে পারবে না? এই চুপ, একদম চুপ। তোরে বিয়া কইরাই তো আমার ভাই নষ্ট হইছে, খারাপ হইছে। আমার বাবার কাছ থেকে টাকা নিছে, মিথ্যা কথা বইলা বইলা, অসুস্থর কথা বইলা বইলা, কলেজের টাকার কথা বইলা বইলা টাকা নিছে। তুই তো বড় খারাপ। ভাইয়া আমার গায়ে হাত তোলার রাইট আপনার নাই। ও, তোরে মারার রাইট নাই? হ্যাঁ, তোরে মারার রাইট নাই। তুই আমার বাবার বুকে লাথি মারছস। ওই ভাইয়া অনেক হয়েছে, এবার থামো। তুমি আমার গায়ে হাত তুলছো, আবার আমার বউয়ের গায়ে হাত তুলছো, এটা কিন্তু ঠিক না ভাইয়া, বলে দিলাম। চুপ। এই যখন তোর বউ বাবার বুকে লাথি মারলো তখন কিছু বললি না কেন? যখন শোনার পরও তুই কিছু বললি না কেন? হ্যাঁ, এই তোর বউরে যদি এখন আমি লটকাইয়া গাছের লগে ঝুলাইয়া রাখি সাত দিন, তখন কি করব? হ্যাঁ, শহরে থাকে দেখা মানুষে মানুষ মনে করে না? হ্যাঁ, বাবার পোশাক আশাক নোংরা দেখা বাবার গায়ে থুতু ফালায়। হ্যাঁ, আর তুই হাসাহাসি করস তোর বউরে নিয়া, যে ভাইয়ের গায়ে কি পোশাক, বাবার গায়ে কি পোশাক। আর এই দামি দামি পোশাক তো আমরাও পরতে পারতাম, কিন্তু না, নিজেরা না পইরা তোরে পরাইছি, আর সেই প্রতিদান এখন পাইতাছি। এখন প্রতিটা মুহূর্তে হারে হারে টের পাইতাছি, তোর ওই পোশাক পরার যোগ্য না, ভালো পোশাক পরার যোগ্য তুই না। তোরও উচিত ছিল ওই চাষাবাসার কাজ করানোর। হ্যাঁ, সেটা বাবা করে নাই, আমিও করি নাই। চিন্তা করছি ছোট ভাই যদি মানুষ হইতে পারে তাহলে আমাদের দেখবে, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। তোর জন্য এখন পর্যন্ত আমি বিয়েটা করি নাই। বাবা চাইলেও বাবা একটা বিয়ে করতে পারতো আমাদেরকে ফালাই রাইখা, কিন্তু সেটা বাবা করে নাই, আমাদের কথা চিন্তা কইরা। কিন্তু তুই কি করছস? হ্যাঁ, তুই কি করছস? আজকে তোর বউরে আমি ছাড়ুম না, তোর বউরে আজকে আমি শেষ করে ফেলবো। ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া প্লিজ, আপনি আমাকে মারবেন না। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনাদের সাথে এভাবে আমার ব্যবহার করাটা একদম ঠিক হয়নি। প্লিজ প্লিজ, তাও আপনি আমাকে মারবেন না ভাই, আমি আসলে সত্যি অনেক বড় ভুল করেছি ভাইয়া। প্লিজ প্লিজ ভাইয়া, সরি। চুপ, সরি না? হ্যাঁ, সরি বলোস। এই সরি যদি বলতে হয় তাহলে আমার বাবার কাছে বলতে হইব, যার বুকের ভিতর তুই লাথি মারছস। বাবা বাবা, এই যে তোমার ছেলে এবং ছেলের বউ তোমার বুকের ভিতরে লাথি মারছিল না, এখন এই দুইটারে দুইটা লাথি মারো বুকের ভিতরে, আমি এখানে দাঁড়াই আছি, মারো বাবা। বাবা, অগকায় আমার লাথি মারুন লাগবো না, আমি বিচার অগ করব না, আমি ওর অনেক লাথি খাইছি। উপর দিকে যদি রাখি এত তো বেলায় তবে নিজের মুখেই পড়ে, আমি যেমন অবা জন্ম দিচ্ছি, ওরা আমার সন্তান, ওরা যখন সন্তানের বাপ হইব, অগ সাথে যখন অগ সন্তানরা এই রকমের খারাপ ব্যবহার করব, তখন তখন ওরা বুঝতে পারব আমি মা, আমি যেই কষ্টটা পাইছি সেই কষ্টটা, সেই কষ্টটা ওরা বুঝতে পারব। অগর আর কিছু বলার নাই, কিছু বলার নেই। চলো বাবা, ওরা যা খুশি তাই করুক, আজকে থেকে বুঝবো যে আমার কোনো ছোট ভাই নাই, তুমিও মনে করবা তোমার কোনো ছেলে নাই, তোমার একটাই ছেলে সেটা আমি। তুমি কষ্ট করে হোক, যেমনি হোক, আমি
আমি তোমার সুখে রাখবো বাবা, সুখে রাখবো। চলো চলো।